এ পর্বে আমরা এসইও টিউটোরিয়াল বাংলার ধারাবাহিক পাঁচ পর্ব নিয়ে আলোচনা করব, এসইও ইমেজ টিউটোরিয়াল। চলুন আমরা আলোচনায় যাই। এসইও ইমেজ টিউটোরিয়াল, আপনার সাইটে কোন ছবি দিলে অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবি সম্পর্কিত বর্ণনা দিবেন, কোন সময় যদি ছবি লোড না হয় বা দেরি হয় তখন অল্টার অ্যাট্রিবিউটের লেখাটি ছবির জায়গায় দেখাবে। যখন ছবিকে লিঙ্ক হিসেবে ব্যবহার করেন তখন এই অল্টার টেক্স এনকোড টেক্সের কাজ করে, ছবির মাধ্যমে খুব বেশি লিঙ্ক দেওয়া ভালো নয়, বরং যদি দিতেই হয় তাহলে অল্টার অ্যাট্রিবিউট এ তার বর্ণনা দিয়ে দিবেন, এতে সার্চ ইঞ্জিন ওই ছবিকে পড়তে পারে। নিচের ছবিতে দেখুন ছবি আসতে দেরি হচ্ছে, তাই ছবির জায়গায় একটা লেখা দেখাচ্ছে, এটা অল্টার ট্যাগে লেখা ছিল। যে কোনো ফাইল প্রাসঙ্গিক ডিরেক্টরিতে রাখুন, যেমন ছবিগুলি ইমেজ ডিরেক্টরি, অডিও ডিরেক্টরি, এভাবে সবগুলি। ছবি ব্যবহারের সময় বহুল ব্যবহৃত ছবির ফরম্যাট ব্যবহার করুন, যেমন জেপিজি, জিআইএফ, বিএমপি। এসইও হেডিং ট্যাগ টিউটোরিয়াল, এই ট্যাগ H1 আমরা জানি যে মোট হেডিং এর ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। এই ট্যাগের মধ্যে লেখাগুলো সাধারণ লেখার চেয়ে একটু বড় করে দেখায়। আপনি যখন কোনো আর্টিকেল লিখবেন তখন গুরুত্বপূর্ণ লেখাগুলিকে হেডিং ট্যাগের মধ্যে রাখুন। একটা আর্টিকেল যদি প্যারাগ্রাফ আকারে থাকে তাহলে প্রতিটি প্যারাগ্রাফে একটি করে শিরোনাম এবং হেডিং ট্যাগের মধ্যে। এতে করে ইউজার এবং সার্চ ইঞ্জিন ধারণা করতে পারে যে এই প্যারাগ্রাফে কি বিষয় লেখা আছে, এবং হেডিং দেওয়া কখনোই ঠিক হবে না যার সাথে প্যারাগ্রাফটির কোনো মিল নেই। হেডিং সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হওয়া ভালো। পুরো একটা প্যারাগ্রাফকে হেডিং ট্যাগের মধ্যে রাখা একটা বাজে কাজ। একটা পেজে খুব বেশি হেডিং ব্যবহার করাও ভালো নয়। ধরুন একটা পেজে কয়েকটি লাইন আছে, তার মধ্যে কতটি লাইনকে হেডিং করে দিলেন, এই ধরনের অতিরিক্ত হেডিং দেওয়া থেকে বিরত থাকুন। আর robots.tspy এমন একটি ফাইল যেটা সার্চ ইঞ্জিনকে বলে যে সার্চ ইঞ্জিন একটা সাইটের কোন পেজ বা ক্রল করবে আর কোন পেজে ক্রল করবে না, এই robots.tspy রুট ফোল্ডারে থাকে। আপনার সাইটের কোনো কিছু পেজ সার্চ রেজাল্ট না দেখানো হোক, আপনি কি হয়তো এটা চাইতে পারেন? কারণ হতে পারে সেই পেজগুলোর কাজ এখনও শেষ হয়নি বা অন্য কোনো যে কোনো কারণ। এই জন্য আপনি রোবট টেক্সট ফাইল তৈরি করুন, যেখানে ঠিক করে দিতে পারবেন যে কোনো পেজ সার্চ ইঞ্জিন ক্রল করবে না। আপনার যদি সাব ডোমেন থাকে, এর কিছু পেজ যদি সার্চ রেজাল্টে না দেখানো হোক এটা চান, তাহলে এটার জন্য আলাদা একটা robots.txt ফাইল তৈরি করতে হবে। robots.txt ফাইলটি তৈরি করার পর রুট ফোল্ডারে রাখুন। থ্যাংক ইউ। এ পর্বে এ পর্যন্তই।